নবাব ফজলনেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নবাব ও নারী শিক্ষার অগ্রদূত। শিক্ষা, সমাজকল্যাণ ও সেবাব্রতে তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন তা ইতিহাসে বিরল। তার সামাজিক কাজের প্রশংসায় 1889 সালে রানী ভিক্টোরিয়া ফজলনেসাকে নবাব উপাধিতে ভূষিত করেন, যা তাকে দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা নবাব করে তোলে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, রোহান কবির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি রোহান কবির স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজ আমি আছি আমার প্রাণের শহর কুমিল্লার লাকসামে, আর আজকের ভিডিওতে থাকছে বাংলার মহিষী নারী নবাব ফজলনেসার জীবন কর্ম এবং নবাব বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। নবাব ফজলনেসা চৌধুরানী 1834 সালে কুমিল্লা জেলার লাকসাম অন্তর্গত পশ্চিমগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আহমদ আলী চৌধুরী ছিলেন মোগল সম্রাটের বংশধর এবং লাকসাম পশ্চিমগাঁও স্টেটের জমিদার। ফজলনেসা একটি রক্ষণশীল মুসলিম পরিবারে বেড়ে ওঠেন। ছোটবেলা থেকে লেখাপড়ায় তার প্রচুর আগ্রহ দেখে ফজলনেসার বাবা মেয়ের জন্য গৃহশিক্ষক নিযুক্ত করেন। গৃহশিক্ষকের সাহায্যে ফজলনেসা খুব দ্রুতই কয়েকটি ভাষার উপর গভীর জ্ঞান অর্জন করতে সক্ষম হন। ১৮৬০ সালে ফজলনেসার দূরবর্তী চাচাতো ভাই এবং প্রতিবেশী জমিদার মোহাম্মদ গাজীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার দ্বিতীয় স্ত্রী হন। কিন্তু অজ্ঞাত কারণে এই দম্পতির বিচ্ছেদ হয়ে যায় এবং ফজলনেসা তার পৈতৃক পরিবারের সাথে থাকতে শুরু করেন। স্বামী বিচ্ছেদের পর তিনি সমাজ সংস্কার ও গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন। তিনি তার বিয়ের কাবিনের 1 লক্ষ টাকা দিয়ে পশ্চিম গায়ে 3.5 একর জমিতে এই বাড়িটি নির্মাণ করেন। ১৮৭৩ সালে ফজলনেসা চৌধুরানী নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে মেয়েদের জন্য কুমিল্লায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা ভারতীয় উপমহাদেশের বেসরকারিভাবে প্রতিষ্ঠিত মেয়েদের প্রাচীন স্কুলগুলোর মধ্যে অন্যতম, যেটিকে এখন নবাব ফজলনেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বলা হয়। তিনি পশ্চিমগায়ে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যা পরে এটিকে কলেজে উন্নীত করা হয়। বর্তমানে এটি নবাব ফজলনেসা কলেজ নামে পরিচিত। তাছাড়া তিনি তার কন্যা বদরুন্নেসার নামে পশ্চিমগাঁয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। শিক্ষা বিস্তারের সঙ্গে সঙ্গে তিনি মেয়েদের স্বাস্থ্য রক্ষা ও সুচিকিৎসারও ব্যবস্থা করেন। 1893 সালে কুমিল্লা শহরে প্রতিষ্ঠা করেন ফজলনেসা জানানা হাসপাতাল। 1893 সালে নবাব বাড়ির কাছে তিনি মেয়েদের জন্য
একটি স্বতন্ত্র হাসপাতাল নির্মাণ করেছিলেন। তিনি 14টি প্রাথমিক বিদ্যালয়, অনেকগুলো দাতব্য প্রতিষ্ঠান, হাসপাতাল, এতিমখানা এবং সড়ক নির্মাণ করে তার মানবতাবাদী ও সমাজ সংস্কারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। রবীন্দ্র যুগে যে কয়েকজন বাংলা সাহিত্য সাধনা করে যশ ও খ্যাতি অর্জন করেন, নবাব ফয়জুন্নেসা তাদের মধ্যে অন্যতম। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মুসলিম সাহিত্যিক হিসেবে নবাব ফয়জুন্নেসার নাম চিরস্মরণীয়। 1876 খ্রিস্টাব্দে 10ই ফেব্রুয়ারি ঢাকা গিরিশচন্দ্র মুদ্রণ যন্ত্র থেকে শ্রীমতী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী রচিত সাহিত্যগ্রন্থ রূপজালাল প্রকাশিত হয়। রূপজালাল ব্যতীত ফয়জুন্নেসা কর্তৃক দুখানি গ্রন্থের নাম পাওয়া যায়, সঙ্গীত লহরী ও সঙ্গীত সার, যেটা এখন পাওয়া খুবই দুষ্প্রাপ্য। ১৯০৩ সালের 23শে সেপ্টেম্বর এই মহিষীর জীবন অবসান ঘটে। তাকে তার প্রতিষ্ঠিত 10 গম্বুজ মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। 2004 সালে ফয়জুন্নেসা চৌধুরানীকে মরণোত্তর 21শে পদক প্রদান করা হয়। কিভাবে আসবেন এই জমিদার বাড়িতে? বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাকে আসতে হবে কুমিল্লা বিশ্ব রোড। বিশ্ব রোড থেকে বাস অথবা সিএনজি করে চলে আসবেন লাকসাম বাইপাস। বাইপাস থেকে রিক্সাযোগে খুব সহজে চলে আসতে পারবেন এই বাড়িতে।